হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব একদম ডাইরেক্ট কিভাবে প্রোগ্রাম লেখা হয়, কিংবা প্রোগ্রাম কেমন কিভাবে লেখা হয়, প্রোগ্রামিং এর বিভিন্ন জিনিস নিয়ে, যেমন হোয়াট ইজ হেডার ফাইল, হোয়াট ইজ মেইন ফাংশন, হোয়াট ইজ লাইব্রেরি ফাংশন, মানে ওগুলা কি, একটা প্রোগ্রামিং সিম্পল প্রোগ্রামিং লিখে সেগুলো আলোচনা করাবো সহজ ভাষায়, একটু যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। রিটার্ন জিরো কি হয়, কোথায় সেমিকোলন ব্যবহার করা হয়, কোথায় কোটেশন ব্যবহার করা হয়, কি ব্যাপার, এইসব নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে, ডাইরেক্ট আমি কোড ব্লকসে চলে যাচ্ছি। এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছ সবাই, সহজ প্রোগ্রামিং লেখা আছে, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট ইস হিন্ট মেন্ট সেকেন্ড ব্রেকেট স্টার্ট প্রিন্ট এফ আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিটার্ন জিরো সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তো এখানে বলবো হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট ইস, এটা কি হিন্ট মেন্ট, কি প্রিন্ট এফ ব্যবহার করেছি, এটা কি রিটার্ন জিরো, কি অ্যান্ড সেকেন্ড ব্রেকেট। বাট সবার এইটুকু হয়তো ধারণা হয়েছে, আগের ভিডিওগুলো যারা দেখেছে তাদের অবশ্যই ধারণা হয়েছে এটা, যে প্রিন্ট এফ মানে হচ্ছে কি হতে পারে, এইটুকু ধারণা আপাতত থাকা উচিত যে প্রিন্ট এফ মানে কোনো কিছু প্রিন্ট করা হচ্ছে। তো আমি প্রথম থেকে আরেকবার করে বলে দিচ্ছি, প্রিন্ট এফ কি সেটাও বলবো, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল এক কথায়, ইন্ট মেন, এটা হচ্ছে মেন ফাংশন। একটা কথা বলে রাখি, ইন্ট ইন্ট হচ্ছে সাধারণত একটা কিওয়ার্ড, বিভিন্ন ধরনের কিওয়ার্ড, এমনি অন্যান্য সাবজেক্ট রিলেটেড পড়তে গিয়েও কিওয়ার্ড নিশ্চিত ওয়ার্ডটা শুনেছো সবাই। তারপরে হচ্ছে মেন ফাংশন, মেন মেন এটা একটা ফাংশন। একটা কথা বলে রাখি, ফাংশন চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তারপরে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, বুঝতে পারছো সবাই, ফার্স্ট ব্র্যাকেট থাকলে থাকবে। তারপরে হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফ হচ্ছে এইটাকে আমরা প্রিন্ট করতে চাইছি, আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই লেখাটাকে আমরা প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে, রিটার্ন জিরো এটাও একটা কিওয়ার্ড, এটা একটা লাইব্রেরি ফাংশন, প্রিন্ট এফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, অ্যান্ড রিটার্ন জিরো হচ্ছে একটা কি বললাম কিওয়ার্ড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে কার্লি ব্র্যাকেটসও বলা হয়, কার্লি ওপেনিং ব্র্যাকেটস, কার্লি ক্লোজিং ব্র্যাকেটস। তো আমরা এই হ্যাজ ইনক্লুড কেন ব্যবহার করেছি, এই স্টুডিও ডট এইচ কেন ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে বলবো আমরা প্রিন্ট এফ ব্যবহার করেছি, যে প্রিন্ট এফটা ব্যবহার করেছি এটা জানান দিচ্ছে এই স্টুডিও ডট এইচ, মিন্স প্রিন্ট এফের মধ্যে, প্রিন্ট এফ আমরা এই স্টুডিও ডট এইচ এটা বোঝাতে চাইছি, যে আমরা এখানে এটা দিয়ে বোঝাতে চাইছি যে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে প্রিন্ট করেছি কোনো কিছু, মিন্স প্রিন্ট এফ ব্যবহার করেছি। তার মানে এক কথায় বলতে গেলে আমাদেরকে প্রিন্ট এফ ব্যবহার করতে হলে স্টুডিও ডট এইচ কে কাজে লাগা, স্টুডিও ডট এইচ কে কাজে লাগাতে হবে, প্লাস ওটা আমাদের দরকার। তো স্টুডিও ডট এইচ কে লাগাতে হলে ওটাকে আমরা হ্যাজ ইনক্লুড দিয়ে ডিফাইন করতে হয়, হ্যাজ ইনক্লুড দিয়ে আনতে হয়, যে কোনো হেডার ফাইলকে আমাদের নিয়ে আসতে হলে ওটাকে সাধারণত হ্যাজ ইনক্লুড দিয়ে, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাজ ইনক্লুড কোনিও ডট এইচ, অনেক কিছু আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে কোডিংয়ে যত এগোবে তখন বুঝতে পারবে। আপাতত এইটুকু জেনে দেখো, হ্যাজ ইনক্লুড স্টুডেন্ট ইন্ট, ইন্টিজার একটা হচ্ছে তোমার, ইন্ট মানে হচ্ছে তোমার ইন্টিজার বোঝানো হচ্ছে, ইন্টিজার মেন মেন ফাংশন। সাধারণত এই মেন ফাংশন থেকেই কম্পাইলার তার কাজ শুরু করে। ঠিক আছে, এখান থেকে কম্পাইলার, এই থার্ড নম্বর লাইন থেকে কম্পাইলারের কাজ শুরু হয়, এখান পর্যন্ত এসে প্রিন্ট করে, প্রিন্ট করে এই রিটার্ন জিরোটা হচ্ছে, রিটার্ন জিরোর মাধ্যমে কম্পাইলার আমাদের অপারেটিং সিস্টেমকে বোঝাতে পারে যে আমাদের প্রোগ্রামিং সাকসেসফুল হয়েছে, এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে আমাদের প্রোগ্রামিং। ঠিক আছে, রিটার্ন জিরো কি বুঝতে পারলে, এখানে রিটার্ন জিরোর পরিবর্তে গেট সিএইচ ও আমরা দিতে পারি। রিটার্ন জিরো দিলে কি হয় এবং গেট সিএইচ দিলে কি হয়, রিটার্ন জিরো দিলে আমি করে দেখাবো, তবুও আগে বলেছি, রিটার্ন জিরো দিলে আমরা যেটা প্রিন্ট করতে চাইছি, যেটা প্রিন্ট করতে চাইছি তারপরে কিছু হাজিবাজি, হাজিবাজি কোনো কিছু নয়, সেগুলোর মিনিং আছে, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যদিও। তো সেগুলা গেটস, রিটার্ন জিরো দিলে ওগুলা ওটা দেখাবে, কিন্তু গেট সিএস দিলে ওটা দেখাবে না, খালি যেটাই প্রিন্ট করতে চাইছো তোমরা সেটাই দেখাবে। ঠিক আছে, চলো রান করা যাক, তারপরে দেখা যাক কি হয়। বিল্ড বিল্ড অ্যান্ড রান,
দেখতে পারছো সুন্দরভাবে রান করেছে আইএমএ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, প্রসেস রিটার্ন 00 প্লাস 0, এক্সিকিউশন টাইম 0.349। যদি আমি এখানে গেট সিএইচ ব্যবহার করি, এই জিনিসটা না, এই জিনিসটা আমাকে দেখাবে না, আমি ব্যবহার করে দেখাচ্ছি। এখানে রিটার্ন 0 পরিবর্তে গেট সিএইচ দিচ্ছি, গেট সিএইচ, ঠিক আছে, দেখো, সরি, বিল্ড অ্যান্ড রান, দেখতে পাচ্ছ সবাই? খালি আই এম স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাট নিচের কোনো কিছু আর দেখাচ্ছে না, হয়েছে। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন যেগুলো, যেমন এরর পড়েছিলাম আমরা, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, তারপরে হচ্ছে ইনফরমেশনাল এরর। যদি আমি কোনো কারণে সাপোজ এখানে এই ব্র্যাকেট এই সেমিকোলনটা আমি দিলাম না, তখন দেখা যাক কি এরর দেখাতে হয়। এখানে এটা তো বললে হবে না, এখানে এটাকে বিল্ড অ্যান্ড রান করতে হবে। দেখা যাক এখানে কি এরর দেখাচ্ছে। সাধারণত এখানে তো কিছু তো একটা এরর দেখাবে। দেখা যাচ্ছে এখানে 7 নম্বর লাইনে এরর এক্সপেক্টেড সেমিকলন বিফোর গেট সিএইচ। দেখো বিফোর গেট সিএইচের আগে এই এটা একটা চাইছে তার জন্য, কিন্তু কম্পাইলার এই এররটাকে ফাইন্ড করেছে এবং রান হয়নি, মানে তখন এখন কিন্তু রান হয়ে যাবে। দেখো সুন্দর রান হয়ে গেছে। এই যে আমরা এটা আগে বলেছি, যদিও আরেকবার মনে করে দিচ্ছি, এই যে আমরা লিখলাম এটাকে, এটা সাধারণত সোর্স কোড, আমরা যে ভাষায় লিখছি প্রোগ্রামটা লিখছি সেটাকে এক কথায় বলা হয় সোর্স কোড। ওখান থেকে কম্পাইলার মাঝখানে থেকে সেটা সি প্রোগ্রামিং, সেহেতু আমরা জানি সি কম্পাইলার সাধারণত কোন কোন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করে। প্রথমত সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কম্পাইলার ইউজ করা হয়। তো কম্পাইলার কী করবে, পুরো সোর্স কোডটাকে নেবে এবং যদি কোনো ভুল থাকে তাহলে এই যে এরর লিস্ট, এখানে এরর লিস্টে এরর দেখিয়ে দিবে এবং তারপরে এক্সিকিউশন, সরি, অবজেক্ট করে নিয়ে যাবে এবং এক্সিকিউশন লিস্টে যাবে। সবাই দেখতে পাবে যখন এই প্রোগ্রামিংটা আমি দেখাবো, অবশ্য এই প্রোগ্রামিংটা আমি সেভ করেছি তারপরে রান করেছি, এর তিনটা ফাইল বেরোবে। একটা হচ্ছে অবজেক্ট ফাইল, সরি সোর্স ফাইল, অবজেক্ট ফাইল অ্যান্ড হচ্ছে এক্সিকিউশন ফাইল, তিনটা ফাইল, ঠিক আছে, সেটা আমি দেখাবো একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমি তাহলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তিনটা ফাইল কী হয়েছে, যেভাবে সবাই দেখতে পাচ্ছ এখানে, নিশ্চিত এটা দেখা যাচ্ছে না, ভালো করে একটু দেখে বুঝার চেষ্টা করো। ইন্ট্রোডাকশন ডট সি, তো আমি আমার ডেস্কটপে চলে আসছি, ডেস্কটপে প্রোগ্রামিং, এখানেই আছে আমার ফাইল সমস্ত প্রোগ্রামিংগুলো। তো ইন্ট্রোডাকশান, এই যে দেখো দেখতে পাচ্ছ সবাই, ইন্ট্রোডাকশান 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 ডট ও, তিনটা কিন্তু আলাদা ফাইল হয়েছে, ঠিক আছে। এই তিনটা ফাইলের মধ্যে তিনটাই হচ্ছে, তিনটার মধ্যে একটা হচ্ছে তোমার অবজেক্ট ফাইল, আর একটা হচ্ছে সোর্স ফাইল, একটা এক্সিকিউশন ফাইল, ঠিক আছে। আজকের ভিডিও এখানে, ঠিক আছে, থ্যাংক ইউ।